গত 5 বছর ধরে আরডিসি এর মাধ্যমে আমি জনমত জরিপ করেছি এবং তাদের জরিপ পদ্ধতি ও ফলাফলকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে। অবশ্য গত রাতের মধ্যপ্রহর পর্যন্ত যেভাবে পুরোদমে ক্যাম্পেইন চলেছে তাতে শেষ মুহূর্তে ফলাফলটা কিছুটা এদিক সেদিক হতে পারে। এভাবেই আজ রোববার নিজের ফেসবুক পেজে কথাগুলো বললেন প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছেন তিনি। পুরো জুলাই মাস ধরে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের চালানো জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, 3 সিটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিএনপি সহ অন্যান্য প্রার্থীদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। 3 সিটিতে চালানো জনমত জরিপের যে চিত্র সজীব ওয়াজেদ জয় তুলে ধরেছেন তা নিম্নরূপ। বরিশাল, জরিপে অংশ নেওয়া 1241 জন ভোটারের মধ্যে 44% ব্যক্তি সেরনিয়াবাতা সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারওয়ারকে ভোট দিবেন বলে জানিয়েছে মাত্র 13.1% ভোটার। 23% অংশগ্রহণকারী তাদের সিদ্ধান্ত জানাতে পারেনি। অন্যদিকে 15% কোনো ধরনের উত্তর দিতে অস্বীকার করেছেন। রাজশাহী, 1294 জন ভোটারের অংশগ্রহণে হওয়া জনমত জরিপে রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বলেছেন 58%, আর বিএনপির পক্ষে মাত্র 16.4%। কারো পক্ষে বা বিপক্ষে ভোট দিবেন তা নিয়ে অনিশ্চয়তা আছে 12% ভোটার, আর জরিপে মতামত জানাতে অস্বীকার করেন 9%। সিলেটে চিত্রটা একটু ভিন্ন। সেখানে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর মধ্যকার ভোটের ব্যবধান খুব বেশি নয়। জনমত জরিপে দেখা যাচ্ছে 33% ভোটার কামরানের পক্ষে আর 28.1% ভোটার আরিফের পক্ষে। 1196 জন অংশগ্রহণকারীর মধ্যে 23% কাকে ভোট দিবেন সিদ্ধান্ত জানাতে পারেনি, আর 12% নিজেদের মতামত জানাতে আগ্রহী ছিল না। জরিপের ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, এটির ফলাফলের ক্ষেত্রে 2.5% ভোটার কম বেশি হতে পারে। তিনি আরও বলেন, তবে বরিশাল ও রাজশাহী সিটিতে যে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবেন সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সিলেটের বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। দলীয় নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, বিএনপি যাতে ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরে আওয়ামী লীগকে দোষী করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।